তো বাচ্চা যখন জন্মায় যখন 7-8 মাস বয়স হয়, 7-8 মাস বয়সে তখন বাচ্চারা বসে না, তখন আমরা এমনিতেই এই ঠুসবেরে এগুলো ডাক্তারের কাছে দেখাইছি যে বাচ্চাটা এরকম কেন। ওরা বলে যে শরীর দুর্বল আছে বা হ্যান ত্যান, এই ওষুধটা নেও, খাওয়াও, দেখো কি হয়। হাঁটার সময় হয়ে গেল তখন দাঁড়ায় না, পরে তো এইদিকে ডাক্তারে দেখাই কোনো কাজ হইতেছে না। লোকেই বলছে যে ব্যাঙ্গালোরে নিয়ে যা দেখো, এইভাবে বলছে। তখন আমরা কি করছি, চান্দা কালেকশন করছি, করে কিছু বন্ধন থেকে কিছু টাকা নিছি, নিয়ে পরে মেয়েটাকে নিয়ে ব্যাঙ্গালোরে গেছি। ব্যাঙ্গালোরে যখন গেলাম তখন ব্যাঙ্গালোরে হসপিটালে ভর্তি করলো। ভর্তি করার পরে বলে কি যে এই যে এই যে এই সব গিঁটগুলো যে আছে, গিঁটে গিঁটে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। যে আমার মেয়েটার প্রধান পঞ্চায়েত সবাই আশেপাশে এইদিকেই সবাই সবসময় বানিয়ে যাওয়া আসা করে, ওদেরকে যা বলিও যে একটা মেয়েটাকে গাড়ি দেন বা মেয়েটাকে একটা কিছু ভাতা ঠাতা করে দেন, ওরা যে ঠিক আছে অমুক দিন আসবো, ও যাই বাড়িতে নাই।